ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ভিডিও ইজ ফর গিভিং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ানস টু গিভ স্ট্রেংথ অন পিকিউলিয়ার আনকমন সিমটমস। সবাই পড়ছে, সবাই দেখছে, সবাই বুঝছে, সবাই জানছে, শিখছে যে 153 নম্বর অ্যাপ্রোজমে হ্যানিম্যান বলে গেছেন পিকিউলিয়ার অ্যান্ড আনকমন সিমটমস। দ্যাট মিনস দ্য সিমটমস হুইচ আর ভেরি আনকমন, আনইউজুয়াল, রেয়ার বাট স্ট্রাইকিং টু আস। আমাদের কাছে সেই সিমটমগুলোর খুব দাম, কিন্তু সে গুরুত্ব দেবে কখন? মিক্সচার দেবে, না টনিক দেবে, না পেটেন্ট দেবে, না মশলা মুড়ি বানাবে 10টা ওষুধ দিয়ে, না শ্যামলের 10 ওষুধ নিয়ে পড়ে থাকবে, না শেয়াল কোম্পানির মানসিক লক্ষণ নিয়ে পড়ে থাকবে। তাহলে তার পিকিউলিয়ার আনকমন সিমটম পাবে না। শেয়াল কোম্পানির মানসিক লক্ষণ যারা পড়ে আছে, সেই ছাগলদের উদ্দেশ্যে বলি, এই রোগীর পিকিউলিয়ার সিমটম পেইন অ্যাগ্রাভেটস ফ্রম থান্ডারস্টর্ম। বলবো, রোগীর মুখ থেকেই শোনাবো। তাহলে শেয়াল কোম্পানি নিয়ে যারা পড়ে আছেন, বাংলাদেশের হাজার হাজার নব্য যুবকদের যারা টাকা লুটছিলেন আর মাথা খারাপ করছিলেন, তারা কি উত্তর দেবেন? রডোডেনড্রন, রডোডেনড্রন দিয়ে এই রোগী সুস্থ হবে, 80% সুস্থ, কষ্টিকামে হয়ে গেছে, আজ পিকিউলিয়ার সিমটম দিল রডোডেনড্রন। 153 নম্বর অ্যাপ্রোজমের অর্গাননে ইন সার্চ ফর এ হোমিওপ্যাথিক স্পেসিফিক রেমেডি, মোর স্ট্রাইকিং সিঙ্গুলার আনকমন অ্যান্ড পিকিউলিয়ার সিমটমস মাস্ট বি কালেক্টেড। দিস ইজ দি জেন্টলম্যান, মাই ফ্রেন্ড। দিস জেন্টলম্যান এজেড অ্যাবাউট 60 ইয়ার্স, ওয়াজ এ ব্রেভ পার্সন, সাহসী লোক ছিল, পাহাড়ে ঘুরত, পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন, ফলিং ফ্রম দ্য হাইট হুইচ কজেস লাম্বার পেন, লাম্বার ক্যানেল স্টেনোসিস, লাম্বার ক্যানেল স্টেনোসিস বিটুইন লাম্বার 4 টু লাম্বার 5, লাম্বার 5 টু স্যাক্রাল 1 লাম্বার ক্যানেল স্টেনোসিস। দেয়ার ওয়াজ সিভিয়ার পেন, দেয়ার ওয়াজ সিভিয়ার পেন হুইচ কজড লাম্বো স্যাক্রাল রেডিকিউলোপ্যাথি, লাম্বো স্যাক্রাল রেডিকিউলোপ্যাথি। অপারেশন ওয়াজ ডান, T1 ল্যামিনেক্টমি, T1 ল্যামিনেক্টমি ফর এপিডুরাল স্পেসিস, কিন্তু ইম্প্রুভমেন্ট খুব একটা হয়নি। নো ফিলিং অফ ইউরিনেশন অ্যান্ড ডিফিকেশন, ব্যথার ওষুধ অনেক খেয়ে কিডনি ডিজিজ দাঁড়িয়ে যাচ্ছিল, ক্রিয়েটিনিন ইনক্রিজ হচ্ছিল। কনসিডারিং দ্য টোটালিটি, কনসিডারিং দ্য সিমটম অ্যাভারশন টু সুইটস, সিম্প্যাথেটিক মাইন্ড, আই প্রেসক্রাইব কস্টিকাম 2 টাইমস, নট পলিফার্মিস, অনলি সিঙ্গল মেডিসিন কস্টিকাম 1-8 TDS, দেন 9-14 BD, অ্যান্ড দিস ইজ দি 3rd টাইম দি পেশেন্ট হ্যাজ কাম। আগের থেকে অনেক ভালো আছে, ইম্প্রুভ হবে আস্তে আস্তে, কিন্তু আজকে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য, রোগী তো পুরো সুস্থ হয়নি, ভালো আছে, তাহলে ভিডিও দিতে চাইছি কেন? আজকের এইটাই জুনিয়র ছেলেদের শেখানোর জন্য, পিকিউলিয়ার সিমটম বইয়ে যা বলা আছে, তা যে পাওয়া যায়, তা যে সত্য, সেটা দেখানোর জন্য। তপনবাবু, আপনি অপারেশন করেও সুস্থ হতে পারেননি, খুব ভেঙে পড়েছিলেন, আপনারা আশাহত হয়েছিলেন, এখন 2 বার মাত্র ওষুধ দিয়েছি, কেমন আছেন? আগের মতোই আছেন না একটু ভালো আছেন? একটু ভালো আছি, আগের থেকে একটু ভালো। আপনারা খুশি হয়েছেন মোটামুটি? আমি আজকের ওষুধ দেবো, আমি যে জন্য ভিডিওটি করছি, ডাক্তারদের একটি জিনিস শেখাবো। আজকের আপনি একটা অদ্ভুত লক্ষণ আমাকে বললেন, ঝড় বৃষ্টির ব্যাপারটা কি বলছিলেন? ঝড় বৃষ্টি যখন হয় মেঘটাকে, তখন ওই যন্ত্রটা হয় পায়ে, বৃষ্টি আরম্ভ হওয়ার আগে মেঘ ডাকলেই আরম্ভ হয়ে যায় যন্ত্রণা, মেঘ ডাকলে আরম্ভ হয়। বইয়ে পড়েছো বন্ধুরা, থান্ডারস্টর্ম অ্যাগ্রাভেটস, দেয়ার আর মেনি মেডিসিনস, রডোডেনড্রন, ফসফরাস, নেট্রাম কার্প,
রডোডেনড্রন, ফসফরাস, ন্যাট্রাম কার্প, জেলসিমিয়াম, কার্সিনোসিন, সিপিয়া, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম, রাস্টক্স, টিউবারকুলিনাম, অনেক ওষুধ আছে গ্রেড অনুযায়ী। বাট দ্য মেন টু মেডিসিনস আর সরিনাম অ্যান্ড রডোডেনড্রন, দ্য টু মেন ইম্পর্টেন্ট মেডিসিনস। অ্যাগ্রাভেশন ফ্রম থান্ডার স্টর্ম অর স্টর্ম, স্টর্ম মানে ঝড়, থান্ডার স্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝড়। সো স্টর্ম অর থান্ডার স্টর্ম রডোডেনড্রন ব্যথার ক্ষেত্রে বেশি উপকারী। পড়েছো সবাই, আমি দেখাবো বই খুলে, যেন জীবনে এই ভুল না হয়। রোগী নিজেই বলে দিল, ওনার ওয়াইফ এসে খুব লাফালাফি করছিল, ডাক্তারবাবু মেয়েরা একটু গার্জিয়ানগিরি করতে ভালোবাসে, ভাবে বাচ্চা গুছিয়ে বলতে পারবে না, ভাবে বা আমার স্বামী গুছিয়ে বলতে পারবে না, আমি মেয়েরা সবসময় একটু বড় বিজ্ঞ অভিজ্ঞ, নিজেদের একটু বেশি ভাবে যে ওরাই সব বেশি বোঝে, বেশি বুদ্ধি রাখে। তাই ওনার ওয়াইফ বলছিল আমি সব বলবো গুছিয়ে। ভদ্রলোক যখন বলা আরম্ভ করলেন, উনি লাফিয়ে উঠে বললেন আমি বলবো গুছিয়ে। এইবারে আমি তারপর ঝাড়তে দিলাম, এই সিমটমটাকে আপনি বলতে পারতেন? আমি বললাম যে বলুন কী কী বলবেন। অনেক কিছুই বললো, কিন্তু এই ঝড় বৃষ্টির কথা বলতে পারলো না। তো ওনার সামনেই রোগী বলেছিল, উনি সেটা খেয়াল করেননি, খেয়াল করার কথাও নয়। সেইটাই হোমিওপ্যাথি ডাক্তারদের শেখাতে চাইছি। আর যদি উনি রিপোর্ট নিয়ে আসতেন, এই ওনার ওয়াইফ আসতেন, অন্য কাউকে পাঠাতেন, এই সাবজেক্টিভ সিমটম পেতাম না। সো সাবজেক্টিভ সিমটম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সি রডোডেনড্রন ফ্রম দ্য অ্যালেন স্কিনট, প্রথম কথাই বলা আছে, ফার্স্ট প্যারাগ্রাফ কী বলা আছে, নার্ভাস, নার্ভাস সাবজেক্ট আর নার্ভাস। ইদানিং নার্ভাস হয়ে পড়েছেন, উনি ইমোশনাল হয়ে পড়েছেন, আগে এতটা ছিলেন না। পরের লাইন কী বলছে, সেকেন্ড লাইন, আরে সেকেন্ড লাইন ফ্রম দ্য অ্যালেন স্কিনট, পার্সনস হু ড্রেড স্টর্ম, সেই সব মানুষরা ঝড়কে ভয় পায়, অ্যান্ড আর পার্টিকুলারলি অ্যাপ্রেড অফ থান্ডার স্টর্ম, শুধু ঝড় নয় বজ্র সহ যে ঝড় বা বৃষ্টি তাতে কেউ ভয় পায়, শুধু কি ভয় পায়, নো, অ্যাগ্রাভেটস, বাড়ে। ভয় পাওয়া শুধু মেন্টাল সিমটম, কিন্তু ভয়ের সাথে রোগও বাড়ে, অ্যাগ্রাভেটস বিফোর স্টর্ম, অ্যাগ্রাভেটস বিফোর স্টর্ম, শুধু ঝড় না, পরিষ্কার করে আবার বলছে স্পেশালি অ্যান ইলেকট্রিক্যাল স্টর্ম, মানে থান্ডার স্টর্ম, ন্যাট্রাম কার্প, ফসফরাস, সরিনাম, সাইলিসিয়া, ন্যাট্রাম কার্প, ফসফরাস, সরিনাম, সাইলিসিয়া। সো রডোডেনড্রন, রডোডেনড্রন ছোট্ট ফুল থেকে ওষুধটা তৈরি। রবি ঠাকুর শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে বলেছেন, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, সেই রডোডেনড্রন। নার্ভাস পার্সনস হু ড্রেড স্টর্ম অ্যান্ড আর পার্টিকুলারলি অ্যাপ্রেড অফ থান্ডার, অ্যাগ্রাভেটস বিফোর স্টর্ম, পার্টিকুলারলি অ্যান ইলেকট্রিক্যাল স্টর্ম। আমি ম্যাথমেটিকা দেখালাম, জেনারাইটিস, কেন্টের জেনারাইটিস, জেনারাইটিস স্টর্ম অ্যাপ্রোচ অফ আরম্ভ, সাথে সাথেই বাড়ে রডোডেনড্রন ইজ ইন দ্য ফার্স্ট ডে, সরিনাম ইজ ইন দ্য ফার্স্ট ডে, ন্যাট্রাম কার্ব ইজ ইন দ্য ফার্স্ট ডে। আর অ্যালেন্স আরম্ভ করেছে প্রথম প্যারা, ওষুধটার প্রথম পরিচয় এইটা দিয়ে, হু ড্রেড স্টর্ম অ্যাগ্রাভেটস বিফোর স্টর্ম। আর ওনার তো পেন, ভয়ও পাবে, অনেকে অনেকে শুধু ভয় পায়, কিন্তু ওনার পেন দেখবো আমরা, পেন, এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস পেন, এক্সট্রিমিটিস হাত ব্যথা, হাতে পায়ে সব জায়গায় ব্যথা, এক সব জায়গাতেই পাবো। আগে মেন জায়গাগুলো এক্সট্রিমিটিস, মানুষের কোথায় ব্যথা হয়, হাত এবং পা তো বিস্তীর্ণ জায়গা, সেখানে তো ব্যথাটা বেশি হয়। সো এক্সট্রিমিটিস পেন থান্ডার স্টর্ম বিফোর। এ হযরত, কটা ওষুধ আছে বলো? একটাই স্যার, বাংলাদেশ থেকে শিখতে এসেছো, একটাই ওষুধ আছে, অ্যান্ড দ্য নেম অফ দ্য মেডিসিন রডোডেনড্রন, রডোডেনড্রন, রডোডেনড্রন। তাহলে আর ভুল হবে হযরত, বাংলাদেশ থেকে এসেছে হযরত, কদিন থাকবে, 15 দিন শিখবে, কোন জেলায় বাড়ি তোমার? চাঁপাই নবাবগঞ্জ, আমের জায়গা। সো পেন অ্যাগ্রাভেটস ডিউরিং থান্ডার স্টর্ম রডোডেনড্রন, এতে গেল পেনের কথা, পেনের কথা পেনে পেলাম, এতে গেল জেনারেল সিমটম, সব কিছু বাড়তে পারে, জেনারেটিস পেলাম, দেখবো মনের ব্যাপারে ভয়ও পায়, মাইন্ড, মাইন্ড ফিয়ার অফ থান্ডার স্টর্ম, ফিয়ার অফ থান্ডার স্টর্ম, ফিয়ার,
ফিয়ার অফ থান্ডারস্টর্ম রডোডেনড্রন ফসফরাস অ্যান্ড আদার মেডিসিন ফিয়ার অফ থান্ডারস্টর্ম ফিয়ার অফ থান্ডারস্টর্ম বড় সাহেব ক্লিয়ার আর জীবনে ভুলাবে নাম্বার সমস্যা জানো ডক্টর জাকির হোসেন বহরমপুর এ ভেরি এমিনেন্ট প্র্যাকটিশনার অ্যাট বহরমপুর সবসময় আসে শেখার চেষ্টা করে শেখার মানসিকতা এই এক ঝাঁক তরুণ আমি তৈরি করে রেখে যাবো ডক্টর জাকির হোসেন আমার অন্যতম একজন ছাত্র সো রডোডেনড্রন আজকে যা রডোডেনড্রন বুঝিয়ে দিলাম ফিয়ার অফ থান্ডারস্টর্ম পেইন অ্যাগ্রাভেটস ফ্রম থান্ডারস্টর্ম অল কমপ্লেন্ট অ্যাগ্রাভেটস ফ্রম থান্ডারস্টর্ম রডোডেনড্রন রডোডেনড্রন তাই রবি ঠাকুর লিখে গেছে নাই আমাদের কনক চাঁপারো কুঞ্জ বনবীথিকায় কীর্ণ বকুল পিঞ্জ পথপাশে পাখি পুচ্ছ নাচাই বন্ধন তারে করি না খাঁচাই মুক্তিপ্রিয়ের আমরা দুজনে কুপ্ত উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ।